Hello everyone, I'm Arfina back with my new cooking video. আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি যেটা তৈরি করছি সেটা হচ্ছে ম্যাশ পটেটো। ম্যাশ পটেটোটা বেসিক্যালি খুবই ইজি একটা রেসিপি, এটার জন্য আপনাকে অনেক কিছু করতে হবে না। আমি জাস্ট এখানে কিছু পটেটো বয়েল করে নিয়েছি, খুব ভালোভাবে বয়েল করেছি। এখন আমি যেটা করবো এগুলোকে ম্যাশ করবো। সো আমার কাছে ম্যাশারটা নাই, ম্যাশারটা না থাকার কারণে আমি এটাকে এটা দিয়ে জাস্ট গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে এটা কিন্তু গ্রেট থাকবে না, যেহেতু এটা খুবই নরম, সিদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আমি কিছু করেও রেখেছি। সো এখানে চলে এসেছে, দেখতেই পারছেন এটা টোটালি ম্যাশ হয়ে গিয়েছে। আর যদি কিছু লাম্পস থেকেও থাকে আমি এটা হাত দিয়ে ভেঙে দিব। তারপরের স্টেপগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখন এর মধ্যে ম্যাশ করার পরে বাটার অ্যাড করে নিচ্ছি। বাটারটা আমি পরিমাণ মতো দিব, আর বাটারটা আমি একটু একটু মিশাবো আর দেখবো আরও লাগবে কিনা, তারপরে আমি আরও মিশাবো। তো এই মুহূর্তে কিন্তু আমার পটেটোকে আমি আর একটু গরম করে নিয়েছি যাতে বাটারটা খুব ভালোভাবে মিশে যায়। তারপরে একটু টাইম লাগবে, আপনারা অরি হবেন না এতে যে কেন এত টাইম লাগছে। এনও সি আপনি দেখুন যে আমার পটেটোটা গরম করে নেওয়াতে আমার কিন্তু বাটারটা গলে যাচ্ছে। আরেকটু বাটার দিয়ে নিয়েছি। আমার আমি কেন চামচ দিয়ে এখন মিশাচ্ছি, কারণ হচ্ছে যাতে গরম যেহেতু পটেটোটা আমার হাতটা যাতে পুড়ে না যায়, সেই জন্য। আমি এখন কী করবো, একটা কিছুটা ওয়ার্ম ওয়াটার নিয়েছি আমি গ্লাসে। এখন আমি এই ওয়াটারটা মিশিয়ে দিব, সরি ওয়ার্ম মিল্ক, এই মিল্কটা মিশিয়ে দিব। সো আমি টেক্সচার ঠিক আছে অ্যাকচুয়ালি, তারপর আমি সামান্য একটু দুধ আর একটু মিশাবো, যদি ঠান্ডা হলে এটা আরেকটু টাইট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য আমি আরেকটু সামান্য দুধ মিশিয়ে নিলাম। আর আমি কিন্তু ম্যাশ পটেটোটা অত বেশি পছন্দ করি না, আমি ইভেন আলু ভর্তাও অত বেশি পছন্দ করি না। সো সেক্ষেত্রে আমি ম্যাশ পটেটোটাও বেশি পছন্দ করি না। আমার হাজব্যান্ডের কিন্তু খুবই খুবই প্রিয় ম্যাশ পটেটো, সে সিঙ্গাপুরে কিন্তু ক্যানে পাওয়া যায়, লাইক কাপ নুডলসের মতো কাপ ম্যাশ পটেটো কিনতে পাওয়া যায়, সে সেটা এনে গরম পানি দিয়ে গুলিয়ে খেয়ে নেয়। যেহেতু আনসল্টেড বাটার ইউজ করেছি, আমি কিছুটা লবণ দিয়েই আলুটাকে সিদ্ধ করেছি। সো পানিটা শুকানো হয়ে গেছে, কিছুটা লবণের মধ্যে আছে। তারপর আমি টেস্ট করে দেখেছি, আমার আর একটু লবণ লাগবে। আপনারা কিন্তু টেস্ট করবেন আর ম্যাশ পটেটোটা বানাবেন, কারণ হচ্ছে এটা অনেকটা ডিপেন্ড করে টেস্টের উপরে, আপনি কী ধরনের কতটুকু সল্ট খেতে চান। আবার অনেকে এখানে কিন্তু ব্ল্যাক পেপারও ইউজ। আমার ম্যাশ পটেটো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এটা আসলে খুবই মজা। অনেকে কিন্তু এর মধ্যে ব্ল্যাক পেপার আর উপরে গ্রিন অনিয়ন বিভিন্ন কিছু দিয়ে পরিবেশন করে। বাট বাই দ্য ওয়ে আমার কিন্তু আরেকটু সল্ট মিশাতে রয়েছে, কারণ আমার যে টেস্ট উস্তাদ মানে আমার হাজব্যান্ড, তাকে আমি সবসময় টেস্ট করাই কোনো কিছু বানিয়ে, সে বলেছে আরও একটু লবণ লাগবে। আমি কিন্তু আরেকটু লবণ দিয়ে মিক্স করে নিয়েছি, সেটা ফ্লেম করে নিয়ে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সব কিছু দিয়ে বাটার দুধ আর টেক্সচারটা আপনারা যেমন চান সেই পরিমাণে দুধ মিশিয়ে নেবেন, বাটার মিশিয়ে নেবেন। সো আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন আমার। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। রেসিপিটি তৈরি করে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলে ঘুরে দেখবেন, আমার আরও কিছু কুকিং ভিডিও আছে, আর আমার মেকআপ টিউটোরিয়াল আছে, ব্লগ আছে। আপনাদের জানাবেন কোন ধরনের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে, আর প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবেন। আর আপনারা প্লিজ বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যখন যে ভিডিও দিব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।